গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। কলকাতাতে অসম্ভব গরম, আর কলকাতাতে বলবো কেন, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেই তো ভালোই গরম চলছে। লু চলে গেছে তো কী হয়েছে, হিউমিডিটিক্যাল গরম সহ্য করা একেবারে মুশকিল। একটু বৃষ্টি বাদলা হলো ঠিকই, কয়েকটা দিন মাত্র তো। চলুন, সমস্ত কাজকর্ম মর্নিংয়ে সেরে নিয়েছি, আর এখন ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা নিয়ে নিয়ে আমি চটপট করে একটু রান্না করে নেব, একটু লাঞ্চ বানিয়ে নেব। আর আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে একটু বাইরে। বাইরে কী খাওয়া দাওয়া হবে তো জানি না, তাই একটু ভালো করে বাঙালির মাছ শাক ডাল এগুলো দিয়ে লাঞ্চ রেডি করেছি আমি। এই দেখুন, মাছটা ফ্রাই করে নিয়েছি, মাছটা বড় ছিল, একটু কারি বানিয়ে নিয়েছি কয়েকটা পিস দিয়ে, আর ওই ফ্রাই রেখেছি, ওই ফ্রাইগুলো খেয়ে নেবো। আর ডাল বানিয়েছি, আর সাথে একটু ভেজিটেবলসও বানিয়েছি, কুমড়ো আর ভেজিটেবলস আরও কী কী ছোটোখাটো তিন চারটে মিশিয়ে দিয়েছি, মনে নেই। যাই হোক, এগুলো সব আমি রেডি করে ফেলেছি। আর সোম এক্ষুনি এসে যাবে, ও কয়েকটা দরকারি জিনিসপত্র নিতে বাইরে গেছে। আমরা বেরিয়ে যাব ঠিক 2-2:30 সময়, তাই লাঞ্চ নিয়ে নিচ্ছে সোম, ওকে দিয়ে দিয়েছি, একটু রেস্টও করে নিতে হবে। আমরা লাঞ্চ নিয়ে একটু রেস্ট করব, তারপর বেরিয়ে যাব। তো এবার বলি কোথায় যাচ্ছি। আগেরবারে গরম সহ্য করতে না পেরে ঠিক এরকম টাইমে আমি কুল্লু মানালি চলে গিয়েছিলাম, সে ব্লগও আমার চ্যানেলে আছে, আপনারা দেখেছেন। কিন্তু আবার ভেবে দেখলাম যে মনসুন তো খুবই তাড়াতাড়ি এসে গেছে, আবার সেই হিলে গিয়ে ল্যান্ডফল, এ ও আগেরবারে অনেক বিপদে পড়েছিলাম। বেরিয়ে যাওয়ার পরেই দিল্লিতে ফ্লাড ছিল, আবার মানালিতে যখন ঢুকলাম মনে হয় ওয়ান উইক একটু ঠিকঠাক ছিল, তারপর ওখানেও ফ্লাড, একবারে ডেঞ্জারাস সিচুয়েশন, কোনো রকম ওখান থেকে চলে এসেছিলাম। তো তাই ভেবে দেখলাম যে কুল্লু মানালি গেলে তো অনেকটা দিনের প্ল্যান করতে হবে, আর এরকম মনসুন টাইম প্রবলেম হবে, কিছু করতে পারবো না, বেড়াতে পারবো না, তাই ওই প্রোগ্রামটা করলাম না। ওয়ান উইকের জন্য আসাম যাচ্ছি, চলে এসেছি স্টেশনে। আমি তো খুব তাড়াতাড়ি টিকিট বুক করি, তো সব সময় পছন্দ মতন ট্রেন ক্যারি করতে পারি না, যে ট্রেনটা ট্র্যাভেল করতে ভালোও লাগে না সেটাতেও যেতে হয়, ঠিক সেরকমই। সরাইঘাট পেলাম না, হাওড়া থেকে আসাম সরাইঘাট এক্সপ্রেস খুবই ভালো, কিন্তু ওটা টিকিট পেলাম না, করতে পারলাম না, অ্যারেঞ্জ করতে পারলাম না। তাই আমাদের যেতে হবে কামরূপ এক্সপ্রেস, ওটা হাওড়া থেকে 6:30 ছাড়ে। ট্রেনটা খুব একটা ভালো যায় না, বললাম না বোরিং লাগবে, লং টাইম ক্যারি করে, তো কী করা যাবে। চলুন, যেটাতে টিকিট অ্যাভেলেবল হলো পেলাম সেটাই নিলাম। পৃথিবীর সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন, দেখুন একেবারে কানায় কানায় ভর্তি, যে যার গন্তব্যের উদ্দেশ্যে ওয়েট করছে, আমিও তাই। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। 15:59 কামরূপ এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আজও তাই। তো চলুন আমরা প্ল্যাটফর্মে থেকে যাই। এই যো 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি, ট্রেন এখনও প্ল্যাটফর্মে লাগানো হয়নি। ডিনার আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন শুধু ট্রেনে ওঠার অপেক্ষা আর গুয়াহাটি পৌঁছানোর অপেক্ষা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ভালো বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে, সাথে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, একসাথেই বেরিয়ে যাচ্ছে, চলে যাই গুয়াহাটি আসাম। এই ট্রেন রুটে খুব ভালো ভালো ভিউ আছে, তাই একটু কন্টিনিউ করব আমি জার্নিটা, দেখতে থাকুন।
ট্রেন পৌঁছলো কামাখ্যা জাংশন। কামাখ্যা জাংশন থেকে কামাখ্যা মন্দির, কামরূপ কামাখ্যা মন্দির খুবই নিয়ার, কিন্তু আমরা গৌহাটি নাম। এখন অনেক রাত্রি হয়ে গেছে, গুয়াহাটিতে আমাদের নাইট স্টে করতে হবে, আর মর্নিংয়ে যাব কামরূপ কামাখ্যা দর্শন করতে। তো দেখুন গুয়াহাটি স্টেশন, এখান থেকে যাব আমার ডেস্টিনেশনে। ডেস্টিনেশন মানে আমি হোটেল নিয়ে এখানে আমার আলাদা থাকি। পুলিশ ডিপার্টমেন্টে উনি সার্ভিস করেন, তো ওনার কোয়ার্টারে আজকে রাত্রিটা আমি স্টে করবো। মর্নিংয়ে কামাখ্যা দর্শনে যাব। তো চলুন পুরোটাই শেয়ার করব, নাইট স্টে করাটা আর দেখাবো না, কারণ পুলিশ কোয়ার্টার, বেশি ভিডিও ফিডিও করা যাবে না। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে যেতে আমার আসাম ট্যুরটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমেই এই ভিডিওতেই, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে নাইট স্টে করে কালকে কামাখ্যা দর্শন, সেই ভিডিওটা আসবে, আপনারা দেখবেন অবশ্যই। তারপরে আমি চলে যাব আসামের ছোট্ট হিল স্টেশন, লুকিং লাইক সুইজারল্যান্ড, নিউ হাপলং, যার সৌন্দর্যে আপনারা মাতোয়ারা হবেনই হবেনই, আমি গ্যারেন্টি দিচ্ছি, এত ভালো লাগবে। তো দেখবেন কিন্তু পরপর এই ভিডিওগুলো আসবে। এখন চলুন প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে, এই দিকটা দিয়ে বেরিয়ে যাব, চলুন যাওয়া যাক। আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েই আমরা এখন বেরিয়ে যাব। কিন্তু কেউ যদি শুধু কামরূপ কামাখ্যা দর্শনে আসেন, তাহলে ট্রেন যেই প্ল্যাটফর্মেই দিক না কেন, আপনারা কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবেন। আর শিলং, আরও যে হিল স্টেশনগুলো আছে, সমস্ত জায়গায় যেতে হলে কিন্তু ওই সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়েই, বাস স্টপ আছে আর ওদিকে বাস রাস্তাও আছে যেদিকে লোকাল বাস চলে, ওখান থেকে শেয়ার কার পাওয়া যায়। আমার কামরূপ কামাখ্যা দর্শনের পুরো ভিডিওটা আসবে ডিটেলস, আমি কিভাবে গেলাম কি করলাম দেখবেন। আর হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত আসতে অনেক ট্রেনই আছে, সরাইঘাট, কামরূপ এক্সপ্রেস, শিয়ালদা থেকে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আরও অনেক ট্রেন আছে, এইভাবে গুয়াহাটি পৌঁছে যেতে পারেন। আর এই দিক দিয়ে বেরিয়ে যাব, এই যো এইটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিক, যেদিকটা আমি যাব। স্টেশনের ভিউটা একটু দেখালাম, আর ওই দিকটা দিয়ে বেরিয়ে যাব, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন। এখন আমরা যাচ্ছি আমার আঙ্কেলের পুলিশ কোয়ার্টারে নাইট স্টে করতে। যেতে যেতে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছনো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারস করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ, কামরূপ কামাখ্যা দর্শন অবশ্যই দেখবেন।